প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ই পাসপোর্ট। তো এই ই পাসপোর্টটি কিন্তু এখন খুব সহজেই অনায়াসে কিন্তু নিজে নিজে আবেদন করেই পাওয়া যায়। তো আজকে টপিক হচ্ছে যে আপনার এই ই পাসপোর্টটি খুব সহজে দালাল ছাড়া সরকারি যে টাকাটি খরচ হয় সেই টাকার মধ্যেই অল্প সময়ের মধ্যে কিভাবে পাসপোর্টটি গ্রহণ করবেন এবং আপনার কি কারণে আপনার এই পাসপোর্টটি পেন্ডিং পড়ে থাকে বা মাসের পর মাস লেগে যায়। তো সকল বিষয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং প্রিয় দর্শক, একটি রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখছেন তার নিচে দেখুন লাল কালারের একটি সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে এরকম আপডেট ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনার যদি একটি পাসপোর্ট প্রয়োজন হয় সেই পাসপোর্টের জন্য প্রথমে আবেদন করতে হবে এবং আবেদনটি হচ্ছে যে অনলাইনে আবেদন করতে হবে, কারণ যেখানে যে নাম বা বার্থ ডে সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বা যেকোনো যে ডকুমেন্ট গুলো চাওয়া হয়, পিতার নাম, নিজের নাম বা অ্যাড্রেস, যেখানে যা চাওয়া হয় সেইগুলো আপনি লিখলেই হয়ে যাবে। তো আপনি যে দ্রুত পাবেন কিভাবে, এই পাসপোর্টের দ্রুত পাওয়ার প্রক্রিয়া হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন যদি আগেই করিয়ে রাখেন তাহলে, আপনি যদি ইমার্জেন্সি পাসপোর্ট করেন তাহলে 2-3 দিনের মধ্যে এই পাসপোর্ট পাওয়া সম্ভব। কারণ আপনি যখন ইমার্জেন্সি পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন আপনার এক্সপ্রেস ডেলিভারি, তো সুপার এক্সপ্রেস ডেলিভারি, সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য খরচটা কিন্তু একটু বেশি হবে। রেগুলার ডেলিভারির ক্ষেত্রে কিন্তু একরকম খরচ, আর যখন আপনি আর্জেন্ট ডেলিভারি নেবেন তখন কিন্তু খরচ বেড়ে যাবে, মিনিমাম 2-3 হাজার টাকা এই খরচটি বেড়ে যাবে। এরপরে আছে যে 7 দিনের মধ্যে আপনি এই সুপার এক্সপ্রেস, মানে সুপার এক্সপ্রেস হচ্ছে 2 দিন, 2-3 দিন, আর এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 7 দিনের মধ্যে। তো আপনারা জেনে থাকবেন যে এই পাসপোর্টের যে আবেদন করার পরে কিন্তু 15-20 দিনের মধ্যে বা কারোর 10 দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন হয়। এই পুলিশ ভেরিফিকেশনের জন্যই কিন্তু আসলে দেরি হয়ে যায়। আর আপনি যদি রেগুলার আবেদন করেন সেই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন আবেদন করার পরে আপনার দুইটা ঠিকানা দিলে দুইটা ঠিকানায় কিন্তু সরাসরি সরজমিনে পুলিশ গিয়ে আপনার এই পাসপোর্টের জন্য ভেরিফিকেশন করে আসবে, মানে অ্যাড্রেস ভেরিফিকেশন করা হয় যে আপনার বাসা বা আপনার ঠিকানা কি আসলে সঠিক আছে কিনা। আর যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স, অগ্রিম পুলিশ ক্লিয়ারেন্স করেন তাহলে সেই ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে তাহলে পাসপোর্টের জন্য আবেদন করলে আপনি যদি সুপার এক্সপ্রেস বা এক্সপ্রেস ডেলিভারি নেন সেক্ষেত্রে অবশ্যই এই দুইটা ডেলিভারি ক্ষেত্রে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স আগে কিন্তু নিতে হবে। এছাড়াও আপনার বিভিন্ন কারণে পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে, তবে পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স আগে নিতে হবে। সেই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন আপনি ম্যানুয়ালি কোনো DSB অফিসেও করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে করতে পারেন। অনলাইনে কিভাবে করবেন না, আমার একটি ভিডিও দেওয়া আছে এই চ্যানেলের ভিতরে, আপনি খুঁজে একটু আপনি দেখে আসতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো আপনার এই পাসপোর্টটি আসলে সঠিকভাবে সঠিক ডকুমেন্ট দিয়ে যদি আবেদন করেন এবং সঠিক তথ্য দেন সেই ক্ষেত্রে আপনার এই পাসপোর্ট কখনোই পেন্ডিং থাকবে না। খুব দ্রুত স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার পাসপোর্ট প্রিন্ট হবে। কিন্তু আপনারটা যদি আটকে যায় বা পেন্ডিং দেখায় সেক্ষেত্রে আপনাকে ধরেই নিতে হবে যে আপনার পাসপোর্টের যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো কোনো একটি জায়গায় মিসিং রয়েছে বা আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনার কোনো একটি ভুল তথ্য দিয়েছেন, মানে আবেদন করার সময় ফর্মে লিখেছেন একটি তথ্য এবং ডকুমেন্ট দিয়েছেন আরেক রকম, যেমন পিতার নামের কোনো বানানে হয়তো বা প্রবলেম রয়েছে, আপনার নিজের নামের বানানে প্রবলেম থাকতে পারে অথবা জন্ম তারিখে প্রবলেম থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, তো যার কারণে কিন্তু পেন্ডিং থাকতে পারে। এজন্য আপনি সঠিকভাবে আপনার ডকুমেন্টগুলো এবং ডকুমেন্টটা হাতে নিয়ে তারপরে আবেদন করবেন এবং প্রত্যেকটি লাইন বাই লাইন আপনারা চেক করে দেখে নেবেন যে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। তো আরেকটি কথা বলে রাখি যে আপনারা যারা রেনু করতে চান বা আপনার পাসপোর্টটি নবায়ন করতে চান
তাহলে অবশ্যই আগের যে পুরাতন এমআরপি পাসপোর্ট রয়েছে সেই এমআরপি পাসপোর্ট কিন্তু আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। তো খেয়াল রাখবেন যে আপনার পাসপোর্টটি নবায়ন করার জন্য কোনো পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন নেই, সরাসরি আপনি আবেদন করবেন, নবায়নের জন্য আবেদন করে সেই আবেদনপত্রের সাথে আপনার যে পাসপোর্টের ফি রয়েছে সেই ফিটি জমা দিবেন, ফি জমা স্লিপ এবং আপনার পুরাতন পাসপোর্ট এই সঙ্গে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এগুলো নিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে। কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট শুধু সেই দিনকেই আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, কারণ আগে কিন্তু এমআরপি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট শুধু বৃদ্ধ আঙুলে নেওয়া হয়েছিল, কিন্তু এখন তো বর্তমানে দিচ্ছে এমআরপি পাসপোর্টের বদলে ই পাসপোর্ট দেওয়া হচ্ছে। তো এই ই পাসপোর্টের জন্য কিন্তু 10 আঙুলের ছাপ প্রয়োজন এবং চোখের আইরিস নেওয়া হয়, যার কারণে পুনরায় আপনাকে এই ফিঙ্গার দেওয়া লাগবে এবং ছবি তুলতে হবে, চোখের আইরিস দিতে হবে। আগের এমআরপি পাসপোর্টে কিন্তু তেমনটা ছিল না, ফিঙ্গার ছিল শুধু বৃদ্ধ আঙ্গুলের, তাই আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হচ্ছে না, বাদ বাকি সবগুলোই করতে হচ্ছে। এবং একটি নতুন পাসপোর্টের যে খরচ আর পাসপোর্ট নবায়ন করতে কিন্তু সেম খরচ হয়। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এর মধ্যে কোনো কিছু আপনি না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে আপনার কি প্রবলেম রয়েছে, তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সেই কমেন্টের রিপ্লাই দিতে এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। তবে একটি রিকোয়েস্ট করব, আপনারা কখনোই দালাল ধরবেন না, দালাল দিয়ে পাসপোর্ট করবেন না, আপনি নিজে নিজেই পারবেন। কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন তার জন্য একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। অথবা আপনি একটি কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন খুব সহজেই, তাদের কিছু সার্ভিস চার্জ দিবেন, সঠিকভাবে তারা আবেদন করে দেবে। আবেদন করার পরে আপনি টাকা জমা দিবেন ব্যাংকে, এরপরে আপনি যে ডকুমেন্টগুলো আপনার আবেদনপত্রের সাথে চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো সঠিক আছে কিনা সেগুলো দেখে আবেদনটি জমা দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার একটি ফিঙ্গারপ্রিন্টের একটি ডেট দেওয়া হবে, সেই ফিঙ্গারপ্রিন্টের ডেটের দিন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলা আইরিশ, চোখের আইরিস দিলে আপনার সকল কাজ শেষ, আপনি শুধু অপেক্ষা করবেন আপনার পাসপোর্টটি কবে হাতে পাবেন। তবে রেগুলার ক্ষেত্রে 21 দিনের মধ্যে আপনি পাসপোর্ট পাবেন, আমি কিন্তু 21 দিনের 22 দিনের মধ্যে আমার পাসপোর্টটা পেয়েছি। আর যদি আপনি সুপার এক্সপ্রেস বা এক্সপ্রেস ডেলিভারি নেন, সেই ক্ষেত্রে আপনার মানে ফিটা একটু বেশি লাগবে, 8,000 টাকার উপরে লাগবে যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি নেন, মানে 7 দিনের মধ্যে ডেলিভারি নেন। সেক্ষেত্রে অবশ্যই 2-1 দিনের মধ্যে আপনাকে মানে পাসপোর্টের আবেদন করার পূর্বেই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।